जाति धर्म बर्ण निर्विशेषे प्रत्येक पश्चिम बांगला नागरिक हमार किछु बार्ता किछु कथा आगामी काल सप्तम दफा भोट हमार अनुरोध प्रत्येक भोटार्सर का हमार पश्चिम बांगलार मानवता प्रेमी मानुषर का सम्प्रीति प्रेमिक मानुषर का जरा मन करी जे आमादेर पश्चिम बांगला एक ऐतिह्य जे आमरा सर्वसमय मिलेमिशे ऐक्य भ्रातृत्वेर साथे आमरा बसबास करे आसछि सेई सकल मानवता प्रेमिक मानुषदेर काछे भोटार्सदेर काछे आमार अनुरोध जे आमरा बिजेपी के रुखते आमरा जारा भोट दिच्छि आपनारा आपनादेर मूल्यवान भोटटा बिजेपी के जारा रुखते चान बिजेपी के तो देवें ना साथसाथे जुराफुल को भोटटा देवें ना आमी अनुरोध करछि जे नागरिक हिसाबे केननो आमरा जदि देखी ताहले आमरा खूब भालोभावे बुझते पारबो जे ई बांगलाते बिजेपी छिलो ना এই বাংলাতে বিজেপি এসেছে টিএমসির মাধ্যম দিয়ে টিএমসি তার নিজের কারখানাতে বিজেপিকে লালন পালন করে বড় করেছে সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের মূল্যবান ভোটটা আপনারা যারা বিজেপিকে রুখতে চান সেই সকল মানুষের উদ্দেশ্য করে আমার এই বার্তা যারা সম্প্রীতিকে ভালোবাসেন যে আপনারা মূল্যবান ভোটটা যদি মনে করেন টিএমসিকে দিলে বিজেপিকে রুখবো আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা এই ভোটটা টিএমসিকে দেবেন না কারণ টিএমসিকে দেওয়া মানে মূলত বিজেপির হাতকে শক্ত করা হচ্ছে কেননা বিভিন্ন সূত্রে খুব বিশ্বাসযোগ্য সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনও চল্লিশ থেকে পঞ্চাশ জন এমন টিএমসি দলের পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছে যারা শুধু জিতার অপেক্ষা আমাদের মানবপ্রেমিক মানুষের এবং পশ্চিমবাংলার যে সম্প্রীতি আমরা যে ভ্রাতৃত্বপ্রেমিক মানুষ আমাদের ভোটটাকে নিবাস শুধু অপেক্ষায় আছে নিয়েই তারা সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যাবে আর নিশ্চয়ই টিএমসির এবং মমতা ব্যানার্জি সম্বন্ধে আমাদের সবার জানা আছে যে সে ১৯৯৮তে অটল মানে বিজেপির ইন্ধনেতেই এই টিএমসি পার্টি দলটা কংগ্রেস থেকে ভেঙে করেছিল যেটা শোভন চট্টোপাধ্যায় যখন টিএমসিতে ছিল সে নিজেও বলেছে যে ১৯৯৮ জানুয়ারি মাসে এই দলটা তৈরি হয়েছে পয়লা জানুয়ারি সম্ভবত হ্যাঁ পয়লা জানুয়ারি তৈরি হয়েছে এটা বিজেপির ইশারাতে বিজেপির ইন্ধনেতে সেই জায়গায় আমরা যদি খেয়াল করে দেখি যে মমতা ব্যানার্জি ১৯৯৯ বাজপেয়ীর মন্ত্রিসভার রেলমন্ত্রী ছিল ২০০২ পুনরায় বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী হয় এইভাবে তার বহুত সম্পর্ক আছে বিজেপির সাথে এবং আমরা আজকে ভোট দিয়েছিলাম দেখুন শুভেন্দু অধিকারীকে তারপরে রাজীব ব্যানার্জিকে শোভন চট্টোপাধ্যায়কে এরকম রাজীব ব্যানার্জিকে সব্যসাচীতে শুরু করে বহুজনকে আমরা ভোট দিয়েছিলাম যারা টিএমসি ছিল কিন্তু তারা আজকে আবার পরবর্তীতে বিজেপিতে চলে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের এই বাংলাকে বাঁচাবার স্বার্থে আমি আপনাদের কাছে আশাটা রাখলাম নিশ্চয়ই আমরা এই ইস্তেহারটাও সবাই দেখেছি যে ইস্তেহারটায় কী রয়েছে এই ইস্তেহারটা নিশ্চয়ই আমরা দেখেছি যে এই ইস্তেহারটা লোকসভার একটা ইস্তেহার আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিজেপি জোট প্রার্থী সুব্রত মুখার্জিকে দেখুন তৃণমূল কংগ্রেস ও বিজেপি জোট প্রার্থী তো এইভাবে তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সম্পর্ক যেটা আমরা কম বেশি সবাই জানি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব নিশ্চয়ই আপনারা জানেন তিন ঘন্টা আগে যে লোকটা বিজেপির একজন নির্বাচনী জনপ্রতিনিধি ছিল তিনি কয়েক মিনিট পর পাল্টে গিয়ে আবার টিএমসি জনপ্রতিনিধি হচ্ছে দেখুন একটা ষড়যন্ত্র একটা একটা ষড়যন্ত্র একটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে কারণ আমার বাংলার নাগরিকরা আমরা দীর্ঘদিন ধরে একটা ভ্রাতৃত্বর সঙ্গে একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা রয়েছি এখানে কোনো দিনই আমরা বিজেপিকে কোনো ধর্মের মানুষ আমরা বিজেপিকে প্রশ্রয় দিই না তাহলে সেই জায়গায় বিজেপি বড় প্ল্যান করে এই মমতা ব্যানার্জিকে পাঠিয়ে তার মাধ্যম দিয়ে বাংলাতে একটা ডিভাইড পরিকল্পনা একটা মানুষের মধ্যে বিভাজনের একটা রাজনীতির সূত্রপাত ঘটিয়েছে সেই সূত্রপাত ঘটিয়ে আজকে ফায়দা নিতে এসছে বিজেপি এবং সেই জায়গাতে কিছু সিট কম পেলে যেমন মণিপুরে কিছু সিট কম পড়েছিল
কংগ্রেস সেখানে জিতেছিল, বিজেপি সিট কম পড়েছিল, মমতা ব্যানার্জি সেখানে বিজেপিকে সাপোর্ট করে কংগ্রেসকে হারিয়ে দিল, সেখানে বিজেপির সরকার হলো। এই দেখুন আনন্দবাজার পত্রিকায় কী রয়েছে, যে বিজেপিকে ফন্ড এনে লড়বো বক্তা হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আমি আপনাদেরকে শুধুমাত্র আমার বাংলাকে শান্ত রাখার স্বার্থেগুলো দেখাচ্ছি। দেখুন অটল বিহারী বাজপেয়ী হাত ধরে 1998 জোট হয়েছে, আমি শুধুমাত্র বাংলার স্বার্থে, আমার বাংলাই চাই না কোনো পূজা উত্তরপ্রদেশে পূজার মতো বেউজ্জ্যোতি হোক, আমার বাংলার কোনো আশিপা কাশ্মীরে আশিপার মতো বেউজ্জ্যোতি হোক। প্রিয়ঙ্কা রেড্ডি থেকে শুরু করে সেই নানুনে যে বুনটার সঙ্গে যে অঘটন ঘটলো এটা হোক আমি চাই না, কেন আজকে বিজেপি পুরো দেশটাকে শেষ করে ফেলছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আজকে অক্সিজেনের অভাবে এই করোনা মহামারীর সময় মানুষ কীভাবে রাস্তার ফুটপাথে পড়ে আছে, হসপিটালের নেই, আর নেই, শেষ হয়ে যাচ্ছে, ঠিক তারই স্টাইলে দেখুন আমার বাংলাতে সেই পুরাতন হসপিটালগুলোকে শুধু রংচং করেছে মমতা ব্যানার্জি, না কোনোরকম ঠিকভাবে তাদের পরিষেবা রয়েছে, না কিছু আছে, না গ্যাসের ব্যবস্থা রয়েছে। আজকে এই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা এই ভোটেতে আপনারা বিজেপিকে রুখার স্বার্থে টিএমসিকে এবং বিজেপিকে উভয়কে ভোট না দিয়ে এই বাংলার ভবিষ্যৎ, বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে বাঁচাবার স্বার্থে, কলকারখানার স্বার্থে এবং এরকম কোনো মহামারী আগামীতে যদিও আমাদের সম্মুখীন হতে হয়, কারণ এটা প্রাকৃতিক পরিস্থিতি যেটা কখনো সখনো হয়ে আসে, তার সময় যাতে আমাদের উন্নত মানের হসপিটাল হয়, যে আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দিন। আমি অনুরোধ করছি, দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দিন, যেখানে প্রতিটা মানুষের সমান অধিকারের কথা বলা হবে। এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা সংযুক্ত মোর্চার সরকার তৈরি করুন, কোনো অসুবিধে পড়লে আপনাদের পাশে আমি দাঁড়াবো, কথা দিচ্ছি। এবং সাথে সাথে বিশেষ করে আমার মুসলিম সমাজের ভাই বোনেদের কাছে বলছি যে আপনারা সতর্ক হন, মুনাফেক থেকে সতর্ক হন। আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি কীভাবে ইসলাম ধর্মকে বারবার অ্যাট্যাক করছে, অপমান করছে। গত কয়েকদিন আগে মুর্শিদাবাদে গেল, মুর্শিদাবাদে গিয়ে কীভাবে ইসলাম ধর্মের মূল যে কলেমা সেই কলেমাকে বিকৃত পর্যন্ত করলো, অ্যাটাক করলো, ইচ্ছা করে ভ্যাংচালো, কলেমাকে বিকৃত করলো, যেটা সংবিধান বিরোধী কাজ করেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একজন সংবিধান বিরোধী, তিনি দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশদ্রোহীপনা কাজ করেছে। অতএব মমতা ব্যানার্জি ক্ষমা চাইতে হবে অবিলম্বে, কেন সে ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত দিয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক এটাই যে আজকে উলামা সমাজ যারা সর্বসময় আব্বাসের দিকে কী করছে, আমার বিরোধী করার জন্য যারা উঠে পড়ায় লেগে আছে, সেই সকল উলামা সমাজের মুখে আছে কোনো কথা নেই, যেটা কলেমাকে বিকৃত করা হলো, একটা কলেমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, একটা কলেমাকে ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। অতএব আমি অনুরোধ করছি আমার কওমের মানুষকে, এই মুনাফেক উলামাদের থেকে, মুনাফেক ইমামদের থেকে ভাবতে, মানে ইমাম তো কোনো মুনাফেক হয়নি, অর্থাৎ মুনাফিকই করে যারা ইমাম সেজে আছে, মুনাফিকই করে যে উলামা সেজে আছে, এদের হাত থেকে আপনারা সতর্ক হন। ইতিহাস বলছে, ইতিহাস বলছে সর্বসময় এরাই আমার কওমের সবচেয়ে বড় ক্ষতি করেছে। আজকে তাদের মুখে কোনো কথা নেই, কেন সামান্য কিছু খেয়ে তারা বসে আছে। তাই অনুরোধ করছি এই মমতা ব্যানার্জি ইসলামকে যেভাবে অ্যাটাক করছে, যেভাবে আঘাত করছে, আরে বিজেপিকে তো আমরা কখনোই চাই না, বিজেপিকে তো ঘৃণা করি, কারণ বিজেপি সর্বসময় মানবতার দুশ্মন, বিজেপি তো দেশের দুশ্মন, আমি আগেও বলেছি আজও বলছি। কিন্তু এই বাংলায় বিজেপি 18টা সিট পেত না যদি এই বাংলায় মমতা ব্যানার্জিকে আমরা না বিশ্বাস করে নিয়ে আসতাম, তাকে বিশ্বাস করে নিয়ে এসছি, সে ছলে বলে কলে কৌশলে তার গোডাউনের মধ্যে, তার ফ্যাক্টরির মধ্যে আস্তে আস্তে বিজেপিকে বড় তৈরি করেছে। তাই আমি অনুরোধ করব এই বাংলার শান্তির স্বার্থে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বোঝার চেষ্টা করেন, বিশেষ করে আমার কমকে বলবো, আপনাদের ঘরে বিশাল ফাঁসাবার চক্রান্ত করছে। নিশ্চয়ই আপনি দেখুন মুসলিম এলাকায় গিয়ে বারবার বলা হবে, বিজেপিকে রুখতে হবে, কই অমুসলিম এলাকায় যদি বিজেপিকে রুখার কথা বলা হয় না, তার মানে কি আমরা মুসলিম সমাজের মানুষ যাতে করে মাথায় টুপি দিয়ে আমরা ঘোরাফেরা করি, মুখে দাঁড়িয়ে আছে, আমরা বিজেপির সঙ্গে মারপিট লেগে যাই, লাস্টে ওই মারপিটটাকে বিজেপি তখন বড় প্ল্যান করে হিন্দু মুসলমানের মারপিট বলে চালাবে, আর এই বিভাজনটা তৈরি করতে পারলে তবেই তো বাংলা দখল করতে পারবে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির একটা ষড়যন্ত্র বিজেপির সাথে। আজকে তাই অনুরোধ করবো আপনাদের কাছে, আমি একজন বাংলার নাগরিক হিসাবে বাংলাকে ভালোবাসি বাঁচাবার স্বার্থে, মানুষ হিসেবে মানুষ জাতিকে ভালোবাসি বাঁচাবার স্বার্থে বললাম, বিজেপিকে রুখতে গেলে সংযুক্ত মোর্চাকে ভোট দিন। তাই সংযুক্ত মোর্চা সরকারের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনাদের মূল্যবান ভোট, ভোটটা আর দুই দফা বাকি আছে, সপ্তম দফা এবং অষ্টম দফা, দুই দফাতে আপনারা বেশি বেশি করে সবাই শেয়ার করুন যাতে সংযুক্ত মোর্চায় ভোট দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মাস্ক ব্যবহার করুন, এই করোনা মহামারী থেকে নিজে এবং নিজের পরিবার সমাজকে বাঁচাবার জন্য চেষ্টা করুন, ডাক্তারের পরামর্শ চলুন। সবার জন্য দোয়া করি, সবাইকে মহান স্রষ্টা ভালো রাখেন, সুখে রাখেন।